আজকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের দশ নম্বর অধ্যায়টা আমরা আলোচনা করব দশ নম্বর অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ আমি এই অধ্যায়টা আলোচনা করার পর তোমাদেরটা যে বিষয়গুলো পড়তে হবে এই অধ্যায় সেগুলো আমি দাগিয়ে দিব আর যে হোমওয়ার্কটা আমি দিব সেই হোমওয়ার্কটা কিন্তু বাড়িতে করার চেষ্টা করবে নিজে থেকে তাহলে আজকের বিষয় হচ্ছে জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ জীব বৈচিত্র্য বৈচিত্র মানে বৈচিত্র্য মানে অনেক ধরনের জীব আমরা পৃথিবীতে দেখি তাই জন্য এটাকে আমরা বলে থাকি হচ্ছে জীব প্রচুর প্রজাতি থাকে প্রায় তিন কোটির বেশি প্রজাতি তিন কোটি কোটির বেশি প্রজাতি আমরা দেখে থাকি বেশি প্রজাতি পৃথিবীতে কিন্তু রয়েছে তাহলে এতগুলো এতগুলো প্রজাতি রয়েছে এতগুলো প্রজাতি রয়েছে সেই প্রজাতিকে শ্রেণীবিন্যাস করা কিন্তু প্রয়োজন সেটাকে সহজে মনে রাখার জন্য তার শনাক্তকরণ করার জন্য আমাদেরকে কিন্তু শ্রেণী বিভাগ করতে হবে তো সর্বপ্রথম সর্বপ্রথম হুকার বিজ্ঞানী হুকার উদ্ভিদ রাজ্যের বিভাগ করেছিল বিজ্ঞানী হুকার কি করলো উদ্ভিদ রাজ্যকে উদ্ভিদ রাজ্যকে শ্রেণীবিভাগ করল আচ্ছা তার আগে আমরা দেখে নিই জীবের মধ্যে যেমন প্রাণী আছে তেমনি কিন্তু উদ্ভিদও কিন্তু জীবের একটা পার্ট তাহলে জীব বলতে গেলে যেমন আমরা প্রাণীকে বুঝে থাকি তেমনি কিন্তু জীব বলতে গেলে আমরা উদ্ভিদকেও বুঝে থাকি কারণ আমরা জানি জগদীশচন্দ্র বসু আমাদের ভারতীয় বিজ্ঞানী তিনি দেখিয়েছিলেন যে প্রাণীর মতো উত্তেজনায় উত্তেজনায় সাড়া সাড়া দেয় দেয় মানে সে হচ্ছে জীব তাহলে জীব বলতে গেলে শুধুমাত্র আমরা প্রাণীকে বুঝবো না জীব বলতে গেলে আমরা কিন্তু উদ্ভিদকেও বুঝে থাকি তো বিজ্ঞানী হুকার উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ কিন্তু করেছিলেন উদ্ভিদ রাজ্যকে তিনি প্রধানত দুই ভাগে ভাগ করেছিলেন তোমাদের বইয়ে এগুলো আছে কিন্তু এলোমেলো রয়েছে আমি এখানে তোমাদেরকে এক জায়গায় সারিবদ্ধভাবে লিখে দিচ্ছি এই ছকটা তোমরা মুখস্থ রাখবে তাহলে উদ্ভিদ রাজ্য হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে অপুষ্পক নাম শুনেই বুঝতে পেরেছ তোমরা যে অপুষ্পক হচ্ছে যাদের ফুল হয় না পুষ্পক মানে হচ্ছে ফুল যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে ফুল হয় না তাদেরকে অপুষ্পক বলি আর সপুষ্পক হচ্ছে যাদের ফুল হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে সপুষ্পক পুষ্প মানে ফুল তো অপুষ্পক উদ্ভিদকে আমরা দেখব যে অপুষ্পক উদ্ভিদ কিন্তু তিনটে ভাগে বিভক্ত হয়ে থাকে যেমন একটা হচ্ছে থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী বলা হয়ে থাকে থ্যালোফাইটা ফাইটা থ্যালো ফাইটা আর তৃতীয় হচ্ছে টেরিডোফাইটা এই নামগুলো একটু কঠিন কিন্তু তোমরা কিন্তু এটাকে মনে রাখবে ফাইটা তাহলে দেখো প্রথমে উদ্ভিদ রাজ্যকে দুই ভাগে ভাগ করা হয় এটা তোমরা কিন্তু ছোট ক্লাসে শিখিয়ে এসছো যে অপুষ্পক উদ্ভিদ আর সপুষ্পক উদ্ভিদ ক্লাস সিক্সে তোমাদেরকে অপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিভাগটাও কিন্তু ভালো করে জানতে হবে অপুষ্পক উদ্ভিদকে আমরা দেখছি তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে থ্যালোফাইটা ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা এবার এই যে থ্যালোফাইটা আমি বলছি এইটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যালগি অ্যালগি মানে হচ্ছে শৈবাল তোমরা এটাকে শৈবাল নামে জানো এলগি এলগিটা মানে হচ্ছে শৈবাল আর ফাঙ্গি ফাঙ্গি মানে তোমরা জানো যে ছত্রাক ফাঙ্গি মানে হচ্ছে ছত্রাক তাহলে দেখো অপুষ্পক উদ্ভিদকে তিন ভাগে ভাগ করলাম থ্যালোফাইটা ব্রায়োফাইটার টেইডোফাইটা থ্যালোফাইটাকে আবার দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে শৈবাল বা এলগি আর একটা হচ্ছে ছত্রাক প্রত্যেকের একটা করে উদাহরণ কিন্তু মনে রাখতে হবে যেমন একটা শৈবালের উদাহরণ কি হবে ক্লামাই ডোমোনাস এই নামটা মনে রাখবে প্রত্যেকটা ক্লাসেই তোমরা এই নামটা একবার না একবার শুনে থাকবে সেটা নাম হচ্ছে ক্লামাই ডোমোনাস ক্লামাই ডোমোনাস এটা কিন্তু এক প্রকার শৈবাল তাহলে একটা শৈবালের নাম কি হবে ক্লামাই ডোমোনাস ছত্রাকের নাম কি হবে ছত্রাকের নাম হচ্ছে মিউকর মিউকর হচ্ছে ছত্রাক ব্রায়োফাইটা ব্রায়োফাইটার একটা উদাহরণ হচ্ছে রিক্সিয়া রিক্সিয়া এটা হচ্ছে ব্রায়োফাইটার একটা উদাহরণ পেরিটোফাইটার ক্ষেত্রে তোমাদের বইয়ে আছে দেখবে সুস্নি শাক সুস্নি শাক সুস্নি শাক তাহলে তোমরা কিন্তু এইগুলো ছকটাকে নিয়ে তারপরে মুখস্থ করবে দেখবে খুব হয়ে যাবে তাহলে উদ্ভিদের মধ্যে কিছু উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে ফুল হয় না তারা অপুষ্পক উদ্ভিদ আর কিছু আছে যাদের ক্ষেত্রে ফুল হয় তারা সপুষ্পক উদ্ভিদ আমরা ফার্স্টে যেটা আলোচনা করলাম সেটা অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে অপুষ্পক উদ্ভিদ হচ্ছে যাদের ফুল হয় না যেমন ব্যারো ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা হ্যালোফাইটার আবার দুটো অংশ একটা হচ্ছে অ্যালগি বা ছত্রাক আর এই অ্যালগি বা শৈবাল আর একটা ফাঙ্গি বা ছত্রাক প্রত্যেকের একটা করে উদাহরণ আমি লিখে দিলাম এটা তোমরা মুখস্থ করবে এরপরে যে সপুষ্পক উদ্ভিদ আছে সপুষ্পক উদ্ভিদকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ব্যক্তবিজি যে যে ফলের বীজটা কি হয়ে থাকে বাইরের দিকে উন্মুক্ত থাকে বীজটা ফলের বাইরে থাকে তাকে ব্যক্ত বলা হয়ে থাকে আর গুপ্ত হচ্ছে যে ফলের ক্ষেত্রে বীজটা কিন্তু ফলের মধ্যে থাকে তাকে গুপ্ত বিজি বলা হয়ে থাকে তাহলে একটা হচ্ছে ব্যক্তবীজি আর একটা হচ্ছে গুপ্ত বিজি ব্যক্তবীজির উদাহরণ হচ্ছে সাইকাস পাইনাস হতে পারে আমি সাইকাস একটা করে লিখছি একটা করে তোমরা মুখস্থ রাখবে পাইনাসও হতে পারে আর গুপ্ত বিজি উদ্ভিদকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে এক যে বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাকে এক বলা হয় আর যে বীজে দুটো বীজপত্র থাকে তাকে বলা হয় তাকে তোমরা দেখে থাকবে একটা মটরের বীজকে নিয়ে তাকে যদি মাছ দিয়ে উপরে খোসাটাকে খুলে দেওয়ার পর তুমি যদি একটু চাপ দাও দেখো দুটো মটরের অংশ তৈরি হবে এটা দ্বিবীজপত্রী তাহলে এক বীজপত্রী হচ্ছে যেমন হচ্ছে ধান এক আর দ্বি হচ্ছে আম আচ্ছা সহজে বুঝার উপায় কি কোনটা এক বীজপত্রী কোনটা দ্বি দেখবে অনেক গাছের ক্ষেত্রে পাতার যে শিরাবিন্যাস হয় সেটা যদি সমান্তরাল প্রকৃতির হয় যেমন তোমরা কলা পাতা দেখে থাকবে কলা পাতার ক্ষেত্রে কেমন হয় থাকে কলা পাতার ক্ষেত্রে ধরো এটা একটা কলা পাতা কলা পাতার ক্ষেত্রে শিরাবিন্যাস যদি আমরা দেখি শিরাবিন্যাসটা কেমন হয়ে থাকে না সমান্তরাল শিরাবিন্যাস হয়ে থাকে এইভাবে সমান্তরাল শিরাবিন্যাস হয়ে থাকে তাই জন্য এটা এক তাহলে যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে সমান্তরাল শিরাবিন্যাস পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় সেটা এক বীজপত্তি তাহলে ধানের সাথে সাথে আমরা কি বলতে পারি আমরা কিন্তু কলার কথাও বলতে পারি কলা হচ্ছে তাহলে হচ্ছে এক আর দ্বিবীজপতি হচ্ছে যাদের জ্বালাকার শিরাবিন্যাস দেখা যায় তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে দ্বিবীজপত্রী এগুলো তোমাদের বইয়ে আছে যে এক বীজপত্রী কাকে বলে দ্বিবীজপত্রী কাকে বলে তাহলে যে বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাকে এক বীজপত্রী বলছে যার দুটো বীজপত্র থাকে তাকে বলা হয় দ্বিবীজপত্রী আশা করি তোমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে বুঝতে পেরেছ এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে উদাহরণ কিন্তু তোমরা মুখস্থ রাখবে উদাহরণগুলো কিন্তু আসে তো বিজ্ঞানী হুকার কি করলো উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিন্যাস করলো এইবার আমরা আরেকজন বিজ্ঞানী তার নাম হচ্ছে হুইটেকার 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 কি করেছে উনি জীবরাজ্যকে এই যে জীব বৈচিত্র্য যেটা আমরা আলোচনা করছি আজকে সেই জীব রাজ্যকে কতগুলো ভাগে তিনি ভাগ করেছিলেন জীব রাজ্যকে তিনি কতগুলো ভাগে ভাগ করলেন তাহলে হুকার উদ্ভিদ রাজ্যকে ভাগ করেছিল কিন্তু হুইটেকার কি করলো জীব রাজ্যকে কতগুলো ভাগে ভাগ করলো যেমন সব থেকে প্রথমে যেটা নাম বলেছিলেন তার নাম হচ্ছে মনেরা তাহলে হুইটেকার জীব রাজ্যকে যে কয়টা ভাগে ভাগ করেছিল তার মধ্যে সব থেকে সব থেকে নিম্ন শ্রেণীর যে প্রাণীটার না হলো তার নাম হচ্ছে মনেরা মনেরা হচ্ছে সব থেকে নিম্ন শ্রেণীর এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি এর বৈশিষ্ট্যগুলো কি কি তিনি দেখিয়েছিলেন বলেছিল নিউক্লিয়াস বিহীন প্রত্যেকটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে কিন্তু এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াস বিহীন হয়ে থাকে নিউক্লিয়াস বিহীন হয় এবং আর কি হয় পর্দাহীন অঙ্গ থাকে পর্দাহীন অঙ্গ আছে আর উদাহরণ কি প্রত্যেকটা ভাগের উদাহরণ কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে এর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া তাহলে মনেরা যে প্রজাতি বললাম মনেরা যে শ্রেণী বললাম তার মধ্যে পড়ে হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া জানো তোমরা জলে স্থলে সব জায়গাতে থাকে এই ব্যাকটেরিয়া আচ্ছা হুইটেকারের যে শ্রেণী বিন্যাস জীবরাজ্যের তার প্রথম ধাপে ছিল হচ্ছে মনেরা তারপরে যে ধাপটা রয়েছে সেটা নাম হচ্ছে সেই রাজ্যটা তিনি নাম দিল কি প্রোটিস্টা এর নাম দিল তো এইটার বৈশিষ্ট্য কি এইগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হচ্ছে এক কোষি প্রকৃতির হয়ে থাকে যুক্ত হয়ে থাকে এর উল্টাটা দেখো এখানে আমরা নিউক্লিয়াস বিহীন পড়েছিলাম এটা নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে এবং আমরা মনেরিয়ার ক্ষেত্রে কি দেখেছিলাম যে পর্দাহীন অঙ্গাণু থাকে এর মধ্যে অঙ্গাণু থাকে এখানে কিন্তু পর্দা যুক্ত অঙ্গাণু থাকে আর এর উদাহরণ কি হবে এর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে অ্যামিবা অ্যামিবা হচ্ছে প্রতিষ্ঠা শ্রেণীর অন্তর্ভুক্ত তাহলে হুইটেকারের তাহলে আমরা দুটো ভাগ আমরা দেখলাম মনেরা আর এছাড়া আর একটা ভাগ রয়েছে সেটা হচ্ছে ফাঙ্গি ফাঙ্গি বা ছত্রাক শ্রেণীর এবং এর মধ্যে বিশেষত্ব হচ্ছে ছত্রাকে দেখবে কোনো ক্লোরোফিল থাকে না ক্লোরোফিল বিহীন হয়ে থাকে ক্লোরোফিল বিহীন হয়ে থাকে ক্লোরোফিল যখন বিহীন হবে স্বাভাবিকভাবে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না তাহলে এটা পর ভোজি প্রকৃতির হয়ে থাকে আর এর উদাহরণ কি এর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে ইস্ট ইস্ট হচ্ছে তাহলে একটা হচ্ছে ফাঙ্গির উদাহরণ চতুর্থ যে রাজ্যটা পড়ব আমরা সেটা হচ্ছে প্ল্যানটি প্ল্যানটি মানে প্ল্যান্ট মানে উদ্ভিদ তাহলে প্ল্যানটির ক্ষেত্রে বৈশিষ্ট্য কি উদ্ভিদের ক্ষেত্রে বৈশিষ্ট্য কী হয় উদ্ভিদ যুক্ত হয়ে থাকে ক্লোরোফিল থাকবে ক্লোরোফিল থাকবে আর নিজের খাদ্য নিজেরা তৈরি করবে অর্থাৎ স্বভোজী প্রকৃতির হয়ে থাকে এর উদাহরণ কী হবে এর উদাহরণ আম হবে ধান হবে ভুট্টা হবে প্রভৃতি হয়ে থাকে এরপরে পঞ্চম যে শ্রেণীটি বিভক্ত করেছিলেন তার নাম হচ্ছে অ্যানিমালিয়া মানে অ্যানিমেল অ্যানিমালিয়া অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য কী তোমরা জানো প্রাণী যে তাদের ক্ষেত্রে বৈশিষ্ট্য কী হয়ে থাকে তাদের কিন্তু কোষ প্রাচীর থাকে না প্রাণী কোষের মধ্যে কোনো কোষ প্রাচীর থাকে না উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে এখানে কিন্তু কোষ প্রাচীর থাকে না এটা কিন্তু মাথায় রাখে এবং এটা পরভোজী প্রকৃতির হতে পারে আচ্ছা এদের একটা উদাহরণ কি হতে পারে সব থেকে ভালো উদাহরণ হচ্ছে মানুষ তাহলে দেখো হুকারের যে উদ্ভিদ রাজ্য আমরা পেয়েছিলাম সেখানে দুটো ভাগ পেয়েছিলাম মেন তারপরে তাদের ভাগ সপুষ্পক পুষ্পকের ভাগ পেয়েছি হুইটেক কি করেছিল জীব রাজ্যকে ভাগ করেছিল এটা একটু মাথায় রাখবে যে হুকার যে শ্রেণীবিন্যাসটা করেছিল সেটা তিনি উদ্ভিদ রাজ্যকে শ্রেণীবিন্যাস করেছিল শুধুমাত্র জীবের মধ্যে একটা পাঠ হচ্ছে উদ্ভিদ তিনি উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিলেন আর হুইটা কি পুরো জীব রাজ্যটাকে পাঁচ ভাগে তিনি বিভক্ত করেছিলেন প্রত্যেকটা ভাগের বৈশিষ্ট্য এবং উদাহরণটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে এতগুলো প্রজাতি রয়েছে প্রায় তিন কোটির বেশি প্রজাতি রয়েছে তাহলে তাদেরকে বিজ্ঞানরা বিজ্ঞানীরা নামকরণও করেছে আলাদাভাবে যাতে তাদেরকে শনাক্তকরণ করা যায় তাহলে বিজ্ঞানসম্মত নাম কিন্তু আমাকে দুই একটা কিন্তু জানতে হবে বিজ্ঞানসম্মত নাম বিজ্ঞানসম্মত নাম কি যে কোনো প্রজাতিকে আলাদা করে বোঝার জন্য যে নামকরণটা ব্যবহার হয় যেমন ধরো সেপিয়েন্স যদি থাকে তার মানে কি এটা মানুষ্য প্রজাতি তাহলে মানুষের যে বিজ্ঞানসম্মত নাম তার নাম কি হয় তার নাম আছে হোমো সেপিয়েন্স হোমো সেপিয়েন্স সেপিয়েন্স হোমো সেপিয়েন্স প্রথমে একটা হচ্ছে প্রজাতি এটা বলছি দ্বিপদ নামকরণ তবে এখনকার দিনে পাওয়া যায় আমরা যেমন বললাম প্রথমটা হচ্ছে গণ তারপর একটা হচ্ছে প্রজাতি তাহলে আমি সেপিয়েন্স যদি দেখি কোনো নামের মধ্যে সেটা বললাম মানুষের প্রজাতি হলো তার মানে প্রজাতি হয় আচ্ছা ত্রিপদ থাকে অনেকটাই গণ প্রজাতি আর উপপ্রজাতিও থাকে এখন অনেক সময় অনেক বইয়ে দেখবে মানুষের বিজ্ঞান সমত নাম লিখা থাকে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স তার মানে তৃতীয় যে পদ আছে সেটা কিন্তু উপপ্রজাতিকে বোঝাচ্ছে এছাড়া বাঘের বিজ্ঞান সমতার নাম তোমাদের বইয়ে আছে বাঘের বিজ্ঞান সমতার নাম কি হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস প্যান্থেরা টাইগ্রিস আর যেহেতু এগুলো বিজ্ঞানসম্মত নাম ল্যাটিন নাম তাই জন্য এগুলো নিচে কিন্তু এরকমভাবে আমরা দাগ দিয়ে দিব তাহলে আমরা যে নামকরণটা করছি নামকরণের উদ্দেশ্যটা হচ্ছে যে পৃথিবীতে বিভিন্ন প্রজাতি রয়েছে তাদেরকে শনাক্তকরণ করার জন্য এই ধরনের নামকরণ করা হয়ে থাকে তাহলে বিজ্ঞানসম্মত নামকরণের যেটা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে যে পৃথিবীতে প্রচুর প্রজাতি রয়েছে তাদেরকে কি করার জন্য তাদেরকে সহজে শনাক্তকরণ করার জন্য এইভাবে নামকরণ করা হয় এরপরে আমরা যেটা পড়ব সেটা কি পড়ব সেটা পড়ব যে অমেরুদণ্ডী প্রাণী আমরা জানি প্রাণীকে দুই ভাগে ভাগ করা যেতে পারে প্রাণীকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা মেরুদণ্ডী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী অমেরুদণ্ডী মানে যাদের মেরুদণ্ড থাকে না তাকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়ে থাকে প্রাণীদের মধ্যে তোমাদের কতগুলো ভাগ যেমন এক নম্বর আছে অর্থপোডা অর্থপোডা তোমরা নাম শুনবে সন্ধিল প্রাণী বা সন্ধিপদ প্রাণী বলা হয় তাকে অর্থপোডা বা সন্ধিপদ প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো কি বৈশিষ্ট্যগুলো এবং উদাহরণগুলো কিন্তু আমাদের জানতে হবে তাহলে এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম পার্শ্বীয়ভাবে প্রতি সম অর্থাৎ একে যদি আমি মাছ বরাবর কেটে দিই তাহলে দুটো সমান অংশ আমরা পাবো এছাড়া কি হয় এদের যে বাইরে যে আবরণ থাকে সেটা হচ্ছে কাইটিন নির্মিত হয়ে থাকে কাইটিন নির্মিত আবরণ থাকে নির্মিত আবরণ তো অর্থ এর যদি আমরা বৈশিষ্ট্য দেখি বৈশিষ্ট্য কি হবে আরশোলা তোমরা যদি আরশোলাকে মাছ বরাবর কেটে দাও দুটো সমান অংশ পাবে আরশোলা হতে পারে চিংড়ি হতে পারে চিংড়িও অর্থপোটা প্রাণীর অন্তর্গত চিংড়ি তাহলে তোমাদের বইয়ে বৈশিষ্ট্য এবং উদাহরণগুলো কিন্তু আছে দুই নম্বর যেটা পড়তে হবে সেটা হচ্ছে মোলাস্কা এটাও অমেরুদণ্ডী প্রাণীর একটা অংশ মোলাস্কা মোলাস্কার বৈশিষ্ট্য কি মোলাস্কার ক্ষেত্রে এটাও দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম অপতিসম হতে পারে এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে মেন্টল পর্দা থাকে এদের কি হয়ে থাকে মেন্টল পর্দা মেন্টল পর্দা দ্বারা আবৃত হয়ে থাকে দ্বারা আবৃত এখানে যেমন দেখছি আমরা কাইথিন দ্বারা নির্মিত হয়ে থাকে আবরণী কলা এখানে মেন্টল পর্দা দ্বারা আবৃত হয়ে থাকে শরীর শরীরটা দেহ গহব্বরে শিলম থাকে দেহ গহব্বরে শিলম থাকে শিলম শিলম উপস্থিত হয়ে থাকে আচ্ছা এদের ক্ষেত্রে যে উদাহরণ হবে সেটা হচ্ছে ঝিনুক হতে পারে ঝিনুক বা শামুক হতে পারে তিন নম্বর যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে অ্যানিলিডা অ্যানিলিডা অ্যানিলিডের বৈশিষ্ট্য কি অ্যানেলিডের হচ্ছে এদের দেহ গহ্বরে প্রকৃত শিলম থাকে দেহ গহ দেহ গহ্বরে বরে প্রকৃত শিলম থাকে শিলম থাকে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের গমন অঙ্গ থাকে নির্দিষ্ট গমন অঙ্গ থাকে এবং এদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া তাহলে এদের রেচন অঙ্গ অঙ্গ রেচন নাম হচ্ছে নেফ্রিডিয়া নেফ্রিডিয়া দুটো একটা করে তোমাদের বৈশিষ্ট্য জানলেই হবে এবং এর উদাহরণ হচ্ছে অ্যানিলিটা পর্বের উদাহরণ হচ্ছে যোগ চার নম্বর যেটা পড়বে সেটা হচ্ছে নিমাটোডা কিন্তু তোমাদের বইয়ে নিমাটোডা ব্যবহার হয়নি কথাটা তোমাদের বইয়ে আছে তো হেলমেন কিন্তু এইটার অরিজিনাল যেটা তোমাদের উঁচু ক্লাসে যেটা এটার নাম পড়বে সেটা হচ্ছে নিমাটোডা নিমাটোডা তোমাদের বইয়েসো হেলমেন থেস আছে কিন্তু উঁচু ক্লাসে এটাকে নিমাটোডা রূপে তোমরা জানবে তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি এদের দেহ ভাবে প্রতিসম হয়ে থাকে এবং এদের রেচনতন্ত্র শিক্ষাকোষ অনুপস্থিত থাকে এর বদলে কি থাকে রেচন গ্রন্থি বা রেচন নালী থাকে এখানে দেখো অ্যানিগ্রিয়া ক্ষেত্রে রেচন অঙ্গ থাকে এখানে রেচন অঙ্গ অনুপস্থিত থাকে তার বদলে এখানে কি থাকে রেচন গ্রন্থি থাকে রেচন গ্রন্থি থাকে আর রেচন নালি থাকে রেচন গ্রন্থি ও রেচন নালি এখানে দেখা যায় আচ্ছা এর উদাহরণটা কি হবে এর সব থেকে ভালো উদাহরণ যেটা তোমাদের বইয়েও আছে সেটা হচ্ছে গোল ক্রিমি গোল আচ্ছা এইবারে পাঁচ নম্বর যে ভাগটা রয়েছে তোমাদের সেটার নাম হচ্ছে প্ল্যাটি হেলমেন ফেস প্ল্যাটি হেল থেস মেন এর ক্ষেত্রে বৈশিষ্ট্য আমরা কি দেখব এর ক্ষেত্রে বৈশিষ্ট্য দেখব এদের দেহ হয়ে থাকে এদের দেহ গহব্বর থাকে না দেহের মধ্যে কোনো দেহ গহব্বর থাকে না দেহ গহব্বর থাকে না এদের রেচনতন্ত্র থাকে আমি বললাম নিমাটোডার ক্ষেত্রে কোনো রেচন রেচন তন্ত্র থাকে না রেচন অঙ্গ থাকে না তেমনি প্লাটি রেচন তন্ত্র থাকে রেচন অঙ্গের নাম কি কোষ এখানে কি থাকে শিখা কোষ থাকে এই ক্ষেত্রে যে উদাহরণটা রয়েছে সেটার নাম কি সেটার নাম হচ্ছে তোমার গোলকিমি এটা হচ্ছে ফিতাকিমি ফিতাকিমি হয়ে থাকে বানান তোমাদের ডাটা পর্ব রয়েছে কর ডাটা পর্বের শ্রেণীকে কতগুলো ভাগে ভাগ করেছে তোমাদের বইয়ে সেটা তোমাদের জানতে হবে কর ডাটা কর ডাটাকে যাদের কর ডাটা কাকে বলা হয় যাদের জন্মকাল থেকে নোট কর থাকে যাদের মেরু মেরুদণ্ড বিশিষ্ট হয়ে থাকে ডেটা পর্বের মধ্যে এবার ভাগগুলো আমরা দেখে নেব যেমন মাছ হতে পারে প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে মাছ মাছের ক্ষেত্রে কি হয় মাছ জলে থাকে নোনা জলে হতে পারে মিষ্টি জলে হতে পারে এদের রশ্মিযুক্ত যুগ্ম অযুগ্ম পাখা থাকে এগুলো বৈশিষ্ট্য তাহলে এদের কি হয়ে থাকে রশ্মিযুক্ত যুগ্ম অযুগ্ম পাখা থাকে যুগ্ম ও অযুগ্ম পাখা থাকে পাখা থাকে তাহলে অযুগ্ম অযুগ্ম কোনগুলো তোমার লেজ পাখনা বক্ষ পাখনা দেখো দুই দিকে দুই পাশে দুটো থাকে তাই জন্য এটাকে যুগ্ম পাখনা বলা হয়ে থাকে এছাড়া কি হয়ে থাকে এদের কানক যেটা থাকে কানক হচ্ছে ফুলকাগুলিকে ঢেকে রাখে কানক কি হয় কানক হচ্ছে ফুলকাগুলিকে ঢেকে রাখে ফুলকা গুলিকে ঢেকে রাখে তাহলে এগুলো বৈশিষ্ট্য এগুলো বৈশিষ্ট্য তাহলে এর একটা উদাহরণ কি হবে এর একটা উদাহরণ হবে রুই মাছ কাতল মাছ এই মাছগুলো হচ্ছে এই শ্রেণীর উদাহরণ তাহলে করড্ডাটার প্রথম ভাগ আমরা দেখলাম মাছ দ্বিতীয় হচ্ছে কি শরীরশ্রীপ শরীর কি কারা যারা বুকের উপর ভর করে চলাফেরা করে শরীরশ্রীফ তাহলে শরীরশৃপের উদাহরণ মানে বৈশিষ্ট্যগুলো কি হয়ে থাকে শরীরৃপের বৈশিষ্ট্য হচ্ছে দেহ চারটে ভাগে ভাগ হয় যেমন হচ্ছে মস্তক মাথা হতে পারে গ্রীবা থাকে গ্রীভা থাকে একটা দেহ কাণ্ড থাকে আর সবচেয়ে শেষের অংশটাকে আমরা বলে থাকি যে লেজ তাহলে একটা রেপ্ট সরিশ্রিফ রেপ্টিলিয়ার কি হয়ে থাকে চারটি অংশ দ্বারা গঠিত হয়ে থাকে মস্ত গ্রীবা দেহকাণ্ড এবং লেজ আচ্ছা এদের ত্বক কেমন হয়ে থাকে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে থাকে শুষ্ক প্রকৃতির হয় যেমন উদাহরণ কি হতে পারে উদাহরণ হতে পারে যে কোনো সাপের উদাহরণ হতে পারে টিকটিকি হতে পারে গিরগিরি হতে পারে এইটা গেল সরীসৃপ তাহলে কর্ডেটার একটা ভাগ পেলাম মাছ এক দ্বিতীয় ভাগ পেলাম হচ্ছে তৃতীয় ভাগ যেটা আমাদের পড়ব সেটা হচ্ছে কি মানে পাখি শ্রেণী তোমরা জানো পাখি সারা দেহ লোমে ঢাকা হয়ে থাকে তাহলে সারা দেহ লোম দ্বারা আবৃত হয়ে থাকে লোমে আবৃত হয়ে থাকে মানে লোম দ্বারা ঢাকা হয়ে থাকে ত্বক শুষ্ক তারপর লেজের মূল থাকে এরকম অনেকগুলো হতে পারে তারপর এদের যে অস্থি হাড় যেগুলো সেগুলো একটু হালকা প্রকৃতির হয়ে থাকে তাই জন্য এরা উঠতে পারে সহজে অস্থিগুলি কি হবে হালকা ফাঁপা হয়ে থাকে আচ্ছা পক্ষী শ্রেণীর যে উদাহরণ আমরা পড়বো সেটা হচ্ছে ময়ূর হতে পারে যে কোনো পাখি হতে পারে ময়ূর আচ্ছা এরপরে আমরা যেটা পড়ব পরে যে ভাগটা পড়ব সেটা হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামেলিয়া স্তন্যপায়ী যারা স্তন পান করে বড় হয়ে ওঠে তাকে আমরা স্তন্যপায়ী বলি এদের সারা সারাদেহ কি হয়ে থাকে সারাদেহ লোম দ্বারা আবৃত হয়ে থাকে ত্বকে ত্বকের মধ্যে কি থাকবে গ্রন্থি থাকে ত্বকের মধ্যে স্তন গ্রন্থি থাকে স্তন গ্রন্থি এছাড়া ঘর্মগ্রন্থি থাকে তাই জন্য ঘামটা নিশ্চিত হয় গরমকালে ঘর্মগ্রন্থি থাকে তারপরে এদের ক্ষেত্রে হয় স্ত্রী যারা হয় স্ত্রী প্রাণী বাচ্চা প্রসব করে থাকে বাচ্চা প্রসব করে তো এই ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য হবে এর ক্ষেত্রে উদাহরণ কি হবে এর ক্ষেত্রে উদাহরণ কুকুর হতে পারে গরু হতে পারে তাহলে আমরা একটা করে উদাহরণ লিখছি কুকুর তাহলে আমরা কি দেখলাম যে কর্ডাটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করলাম যেমন মাছ পর মাছ সরীসৃপ পক্ষী স্তন এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে উভচর বা অ্যামফিবিয়া বলা হয় থাকে উভচর প্রাণী উভচর মানে যারা জলে স্থলে দুটো জায়গাতেই থাকে তাকে বলা হয়ে থাকে উপচর হয়ে থাকে তো উপচরের খেতে কি হয় এদের রক্ত কিন্তু ঠান্ডা প্রকৃতির হয় শীতল রক্ত থাকে শীতল রক্ত হয়ে থাকে এরা কি করে এরা সাধারণত ডিম পারে জলে স্থলে উভয় জায়গায় থাকে এটাও একটা বৈশিষ্ট্য হতে পারে জলে স্থলে উভয় জায়গাতে থাকে উভয় স্থানে বাস করতে পারে উভয় স্থানে বাস করে যেমন উদাহরণ কি হতে পারে যে কোনো আমি বলছি কোনো ব্যাংক কোনো এই ছিল তোমাদের বিষয়বস্তু তো এইবারে আমরা বইটা দাগিয়ে এইবার দেখো ফার্স্ট তোমরা একশো একচল্লিশ নম্বর পেজ খোলো সেখানে দেখো লিখা আছে যে প্রায় তিন কোটি পর্যন্ত প্রজাতি বা তার বেশি প্রজাতি আমরা দেখে থাকি তারপরে দেখো মানুষের বিজ্ঞানসম্মত নাম আছে মানুষের বিজ্ঞানসম্মত নামটা দেখে নেবে হোমো হোমোসেপিয়েন্স তারপরে চলে যাও একশো বিয়াল্লিশ নম্বর পেজ একশো বিয়াল্লিশ নম্বর পেজে দেখো বাঘের বিজ্ঞান নাম আছে প্যান্থা টাইগ্রিস হয়ে থাকে আচ্ছা তারপরে একশো বিয়াল্লিশ পেজের একেবারে নিচে চলে আসো বিভিন্ন রাজ্যে ভাগ করা হয়েছে জীব রাজ্য জীবগুলোকে কতগুলো রাজ্যে হুইটেকারের যে রাজ্য সেগুলো এখানে বলা আছে যেমন অ্যানিমালিয়া যেমন ফানজাই প্ল্যান্টি মনেরা আচ্ছা ব্যাকটেরিয়া মনেই হচ্ছে মনেরা শ্রেণী মনেরা ক্রমেষ্টা আছে পটিষ্ঠা ঠিক আছে এতগুলো ভাগে আমি যেটা এটা বইয়ের খাতাতে লিখে দিয়েছি সেটাই তোমরা পড়ার চেষ্টা করবে সেটা ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে আচ্ছা এইবারে চলে আসো একশো তেতাল্লিশ পেজ একশো তেতাল্লিশ পেজে দেখো অর্থপোডা কাকে বলা হয় তাদের বৈশিষ্ট্যগুলো দিয়ে দিয়েছে ভাইরাসকে না জীব বলা হয় না জড় বলা হয় জীব আর জ্বরের মাঝামাঝি পর্ব বলা হয় থাকে আচ্ছা মোলাস্কা একটা দেহ কঠিন আবরণ দ্বারা আবৃত হয়ে থাকে পায়ের দিকে নিচের দিকে দেখো ম্যান্টোল পর্দা রয়েছে এগুলো বৈশিষ্ট্য আমি তো লিখে দিয়েছি লেখাগুলো পড়লেই হবে পরের পেজে চলে যাও একশো চুয়াল্লিশ পেজ এই ছকটা আমি করেই দিয়েছি দেখো অর্থপ্রধান মোনাস্কা এগুলো প্রত্যেকের বৈশিষ্ট্যের উদাহরণ আমি লিখে দিয়েছি সেটা দেখে দেখে তোমরা এইচডব্লিউটা করে দিবে এখানে তারপরে শেষে দেখো প্রাণী রাজ্যকে ভাগ করে করডাটাকে ভাগ করেছিলাম সেই কর্ডাটার ভাগগুলো এখানে আছে বৈশিষ্ট্য আছে এবং প্রত্যেকে করডাটা কেন নোটো কর্ডের বদলে মেরুদণ্ড গজায় তাদের বলা হয় মেরুদণ্ডী বা ভাটি কয় ধরনের হয়ে থাকে মেরুদণ্ডী প্রাণী মাছ উপচর সরীসৃপ পাখি ও স্তন্যপায়ী হয়ে থাকে আচ্ছা এইবারে চলে এসো একশো পঁয়তাল্লিশ উদ্ভিদ জগৎকেই কি বলা হয়ে থাকে প্ল্যান্টি বলা হয়ে থাকে এবারে দেখো একশো ছেচল্লিশ পেজ আমরা কাণ্ডের প্রকৃতি অনুসারে গাছকে আমরা তিন ভাগে ভাগ করি একটা বিরুদ একটা হচ্ছে গুল্ম আর একটা হচ্ছে বৃক্ষ যেগুলো কাণ্ড নরম রসলো হয় তাকে আমরা বলে থাকি বিরুদ আর যারা একটু মাঝারি টাইপের হয়ে থাকে কিন্তু কাস্টল প্রকৃতি নয় তারা হচ্ছে গুল্ম আর যেগুলো একটু কাস্টল প্রকৃতির হয় যাদের কাণ্ড তাকে আমরা বলে থাকি হচ্ছে বৃক্ষ শ্রেণী তাহলে কান্ডর প্রকৃতি অনুসারে গাছকে ভাগে ভাগ করা যায় এটা তোমরা পড়ে নিবে একশো আচ্ছা আমি তোমাদের এগুলো প্রথমেই দিয়েছিলাম সেগুলো এখানে আছে দেখো এগুলো হচ্ছে মেনলি অপুষ্পক যে উদ্ভিদ আছে তাদের শ্রেণীবিভাগ এই যেমন শাক আছে এখানে দেখো একটা উদাহরণ এরপর চলে আসো একশো আটচল্লিশ পেজ একশো পেজে দেখো টেডো ফাইটার রেডিও কাদের বলা হয় এখানে আছে দেখো সেটা পড়ে নিবে আচ্ছা ব্যক্ত বেজি হচ্ছে যাদের বললাম বীজটা ফলের মধ্যে থাকে এগুলো সব আমি আলোচনা করেছি তোমাদের গুপ্ত বেজি কাকে বলা হয় প্রত্যেকের একটা করে উদাহরণ আমি যে উদ্ভিদ রাজ্য যখন আমি করাচ্ছিলাম উদ্ভিদ রাজ্যে এই সমস্ত বিষয়গুলোকে আমি আলোচনা করেছি প্রথমেই আমি তোমাদের উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগটা করিয়ে দিয়েছিলাম আচ্ছা তারপরে দেখো এক কাকে বলা হয় দুই কাকে বলা হয় এটা আছে একশো আটচল্লিশ পেজের এই অংশটা তোমরা পড়ে নেবে এইবারে দেখো একশো পেজে একটা ছক আছে এটা তোমাদের এইচ ডব্লিউ থাকবে একশো উনপঞ্চাশ ছকটা এই দেখো উদ্ভিদ রাজ্যর আমি যেটা ভাগ করেছিলাম প্রথমেই যে ছকটা করেছিলাম সেই ছকটা এখানে আছে সেটা তোমরা দেখে দেখে করে নিবে আমি যেটা বুঝিয়েছি সেটা দেখে তোমরা এটাকে এই উদাহরণগুলোকে তোমরা ফিল আপ করে নিবে এটা হোমওয়ার্ক থাকবে আচ্ছা ব্যাকটেরিয়া কিভাবে আমাদের উপকার করে অনেক সময় দুধের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দই হতে সাহায্য করে থাকে এটা পড়বে তোমরা আচ্ছা এইবারে দেখো আমি বলেছিলাম যে এই জীব রাজ্যকে কতগুলো ভাগে ভাগ করা যায় তার মধ্যে মনেরা হচ্ছে ব্যাকটেরিয়া পটিষ্ঠা আছে দেখো মনেরার পর পটিষ্ঠা এর পড়িয়েছিলাম তারপরে ফানজাই পড়েছিলাম মানে ছত্রাক পড়িয়েছিলাম এখানে এলোমেলো করে আছে আমি তোমাদেরকে একবারে একটা শ্রেণীবদ্ধভাবে করেছিলাম এবারে কতগুলো পার্থক্য আছে এই পার্থক্যগুলো তোমরা করে নিবে মানে একশো পঞ্চান্ন নম্বর পেজ অবধি থাকছে আর যেগুলো বললাম বাইরে করবে সেগুলো হোমওয়ার্ক থাকবে বইয়ে যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো তো করবেই এছাড়া তোমাদের এক্সট্রা কতগুলো হোমওয়ার্ক দিয়েছি অবশ্যই এটা এই হোমওয়ার্কটা করবে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস করো উদ্ভিদরাজের শ্রেণীবিন্যাস করে প্রতিটি ভাগের প্রতিটি ভাগের বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণ লিখো একটি করে উদাহরণ একটি করে উদাহরণ লিখো তাহলে আজকে এই পর্যন্ত থাক এর পরের দিন পরের অধ্যায়টি নিয়ে আলোচনা করবো দেখতে থাকো